আজকে আমরা এখানে যারা রয়েছি আমরা মনে করি আমরা 2024 এর ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা আমরা সহযোদ্ধা কিনা তাহলে আমাদের সহযোদ্ধাদের মধ্যে কেন শোডাউন দেওয়ার মানসিকতা থাকবে এই শোডাউন কারা দিত বিগত 16 বছরে এই শোডাউন কারা দিয়েছে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যদি আমার পায়ে হেঁটে চলার এই মানসিকতা না থাকে শোডাউন দিয়ে চলতে হয় তাহলে আমি যাদেরকে সাধারণ শিক্ষার্থী বলি আমি কি তাদের কাতারে আছি আমি যদি তাদের কাতারে না থাকি তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার কোন নৈতিক অধিকার আমার কখনোই থাকতে পারে না আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করি আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব নেতা তৈরি করব না যখনই এই বিগত 16 বছরে কেউ নেতা হয়ে উঠেছে তার পার মাটি স্পর্শ করেনি আমরা আমাদের ওই সকল কোন নেতা চাই না যাদের পা মাটিতে স্পর্শ করে না একটা জিনিস মনে রাখবেন আমরা প্রতিনিধি হিসেবে যাদেরকে সামনে রাখি তাদের পিছনে আমার আপনার মতো শত শত শিক্ষার্থী না থাকলে তারা কোনোদিন প্রতিনিধি হয়ে উঠতে পারে না আমরা পিছনে 50টা লাইন না থাকলে সামনের লাইনের তারা কখনো ফ্রন্ট লাইনার হয়ে উঠতে পারে না সেই জায়গা থেকে নিজের অবস্থান কি নিজের অবস্থান কিভাবে ধরে রাখতে হবে আমার ব্যক্তিত্ববোধ কতটুকু হওয়া উচিত আমার বোল্ডনেস কতটুকু হওয়া উচিত আমার কোথায় গার্ড শো করা উচিত সেটি আমাদের প্রত্যেকের জানতে হবে আমরা সবসময় একদম সামনের সারিতে সামনের চেয়ারে দাঁড়া থাকে তাদেরকে দায় দেই কিন্তু আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে ঠিক না হই তোষামোদীর এই চর্চাটা বজায় রাখি নেতা মনে করে মাথার উপরে উপরে সাত আসমানে জায়গা করে দেই তাহলে এই যে অপচর্চা অপসংস্কৃতি এতদিন হয়ে এসেছে সেটি কখনো শেষ হবে না আমি মন থেকে চাই প্রাণ থেকে চাই আমার এই রংপুর বিভাগের এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী এক বছরের মধ্যে আগামী এক যুগের মধ্যে এক বছরটি সম্ভব নয় আগামী এক যুগের মধ্যে বাংলাদেশের প্রথম সারি সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয় হোক এবং পৃথিবীর মানচিত্রে এই রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করুক সবার সাথে আবারও দেখা হবে রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ।